আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনারা ঘন টক দই তৈরি করবেন। এই টক দইটা তৈরি করতে মাত্র সময় এক মিনিট লাগবে। টক দই দিয়ে কিন্তু আমরা নানা ধরনের রেসিপি করে থাকি, তাই খুব কম সময়ে এই ঘন টক দইটা কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। আর আজকে আমি দু ধরনের টক দই তৈরি করে দেখাবো, তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ। প্রথমে আমি গুঁড়ো দুধটা দিয়ে করে দেখাবো। তো অনেক সময় বাসায় গুঁড়ো দুধও থাকে বা লিকুইড দুধও থাকে, তো এখানে আমি 1/3 কাপ হালকা গরম পানি নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ সিরকা বা ভিনেগার। একটা বাটি নিয়ে নিলাম, এখানে আমি গুঁড়ো দুধটা নিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম, তারপর আমি চেক করে নিচ্ছি গরম পানিটা ঠিক আছে কিনা। যখন একটা আঙ্গুল এভাবে দিবেন আঙ্গুলটার জন্য সহ্য করতে পারে, তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এখানে 3 টেবিল চামচ যে সাদা ভিনেগার নিয়েছি বা সিরকা সেটা দিয়ে দেবো। প্রথমে অল্প দিয়ে দেব আর এভাবে মিশিয়ে নেব। আমি আরো একটু দিচ্ছি, তো এই ভিনেগারটা দেওয়ার পর একটুখানি নেড়ে দিলে কয়েক সেকেন্ডে কিন্তু এই দইটা তৈরি হয়ে যাবে। তো সবকিছু মিশানোর পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন স্ক্রিনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, যখন আমি এখানে ভিনেগারটা দিয়েছি সাথে সাথে কিন্তু টক দই হওয়া শুরু করেছে। এখন কিন্তু অনেকটা জমে গিয়েছে, এটাকে আরও 5-6 মিনিট বা যত সময় রাখবেন তত এটা বেশি জমতে থাকবে। এখন আমি দেখিয়ে দেব লিকুইড দুধ যেটা সেটার। এর জন্য এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি 1 কাপ। দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। এখন এটাকে আমি আজকে ভিনেগার দিয়ে করব না, এটা আমি করব লেবু দিয়ে। এর জন্য আমি এখানে একটা লেবু এভাবে কেটে 3 পিস নিয়েছি। এখন লেবুটা আমি রস বের করে নিব, লেবুটা থেকে রস বের করে নিচ্ছি। লেবুটা ভালোভাবে চিপে নিয়েছি। এখন একটা বাটিতে আমি দুধটা ঢেলে নিচ্ছি। ঠিক একইভাবে এই দুধটাও কিন্তু বেশি গরম হওয়া চলবে না, বেশি গরম হলে কিন্তু ছানা কাটবে। এই জন্য ওই একইভাবে যে আমি যেমন গরম পানিটা নিয়েছিলাম হালকা কুসুম গরম পানি, ঠিক তেমনই এই দুধটাও হালকা কুসুম রাখতে হবে। এখন ঠিক আছে, হালকা কুসুম গরম। তো এখন আমি এর মধ্যে লেবু রসটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লেবু রস আমি নিলাম 2 টেবিল চামচ এখানে দিলাম। এই যে কয়েক সেকেন্ডে কিন্তু এই টক দইটাও রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু জমে যাচ্ছে। তো দেখলেন তো খুব সহজে কিন্তু এই টক দইটা দুইভাবে টক দই তৈরি করা গেল। আপনারা এই টক দই দিয়ে কাচি বিরিয়ানি, নান অথবা জিলাপি, অনেক ধরনের রেসিপিতে এটা ব্যবহার করতে পারবেন। হাতের কাছে যে দুধেই থাক না কেন, মানে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ, লিকুইড মিল্ক যেটাই থাক না কেন, এভাবে খুব সহজে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। এটা আমি কিন্তু লেবু দিয়ে দেখালাম আর এটি কিন্তু ভিনেগার দিয়ে দেখালাম, কিন্তু চাইলে আপনারা সেমভাবে এটাতেও কিন্তু 2 টেবিল চামচ লেবু রস দিয়ে করে নিতে পারবেন। তো এই টক দই দিয়ে কিন্তু আপনারা মিষ্টি দই বানাতে পারবেন। সেক্ষেত্রে করতে হবে কি, এই টক দই থেকে পুরো পানিটা আপনাকে ঝরিয়ে নিতে হবে যেন কোনো পানি না থাকে। সেটা এখন আপনার 30 মিনিটও লাগতে পারে বা 1 ঘন্টাও লাগতে পারে, একেবারে পানি ছাড়া এই দইটা নিয়ে মিষ্টি দই বানাতে পারবেন। তো আমি এটা আবারও কেটে দেখাচ্ছি খুব কাছ থেকে। খুব সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছে। তো আজকে আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, একটা লাইক দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।